এটাই আমরা বাংলার যারা বিজেপি কর্মী এটা আশা করি কি উনি যাবেন আর শুধু গেলে হবে না এইভাবে রোজ লোক মারা যাবে আর আমরা গিয়ে শুধু মালা পরাবো আর সাত গজে কফন দিয়ে আসবো সেটাও ঠিক না এর সঠিক মূল্যায়ন হওয়ার দরকার আছে সঠিক জবাব দেওয়ার দরকার আমাদের কর্মী মারা গেছে ঢাক ঢোল বাজাবার তো আমাদের দরকার নেই আমরা খুবই কি বলা যায় কষ্টতে আছি আর সেই কর্মী পাশে আমরা আছি इलेक्शन में उनके साथ थे अर्जुन चौरसिया आप मानते हैं ये फोटो देख लिया कि हमारे कमेटी मेंबर था अच्छा क्या क्या मांग करेंगे सर तृणमूल तरफ से कुणाल घोष की जानी से एक बार देखा अपना दे যেকোনো মৃত্যু দুঃখের যদি আত্মহত্যা হয়ে থাকে আত্মহত্যা যদি খুন হয়ে থাকে নিশ্চিতভাবে অপরাধ এবং সেখানে যা যা তদন্ত ব্যবস্থা যা যা করার সবই হবে কিন্তু যদি প্রথমেই তৃণমূলের দিকে আঙুল তোলা হয় বা রাজনৈতিক হত্যা বলে তকমা লাগানো হয় এটা ঘোরতর আপত্তির যে কোনো ব্যক্তি তার জীবনের নানা দিক থাকে সেখানে তার রাজনৈতিক পরিচয়টা দিয়েই তৃণমূলকে কুৎসা করা এটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও তারা যদি তৃণমূলের দিকে আঙুল তুলে থাকেন তাহলে তারা আগে কৈফিয়ত দিন যে আমরা এটা কেন ভাববো না যে তাদের দিল্লির নেতা এখানে থাকাকালীন জনবিচ্ছিন্ন বিজেপি তাদেরই দলের এক বিক্ষুব্ধ শিবিরের কোন কর্মীকে তারা তার মৃতদেহ ভেট দিচ্ছে দিল্লির নেতাকে ইস্যু তৈরি করার জন্য এটা কেন তাহলে আমরা ভাববো না সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে